বন্ধুরা, আমার বাবার ঋণ পরিশোধ করাতে পাওনাদারের কাছে প্রতিদিন আমাকে লাগাতে দিতে হতো এবং 5 লক্ষ টাকা ঋণ পরিশোধ করতে আমাকে প্রায় 50 বারের মতো লাগাতে দিতে হয়েছিল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আমি তোমাদের প্রিয় মমিতা রায়। আজকে আমি তোমাদেরকে শোনাব, আমার বাবা ঋণ করে মারা গিয়েছিল আর তার ঋণ আমাকে পরিশোধ করতে হয়েছিল নিজের দেহকে বিলিয়ে দিয়ে পাওনা ধরার কাছে। সেই নির্মম একটি গল্প। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে তোমাদের অনেক মজা লাগবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই হাতের কাজ করার সমস্ত প্রস্তুতি নিয়ে কানে হেডফোন লাগিয়ে গল্পটি শোনার জন্য বসে যাও।